হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে তোমাদের ক্লাস সিক্স এর পরিবেশ ও বিজ্ঞান থেকে আমরা নতুন একটা চ্যাপ্টার স্টার্ট করতে চলেছি এবং ক্লাসে যেহেতু আমরা যে চ্যাপ্টারটা কমপ্লিট করেছি সেটা হচ্ছে শিলা ও খনিজ পদার্থ তাই আজকে আমরা যে চ্যাপ্টারটা স্টার্ট করব সেটা হচ্ছে মাপযোগ বা পরিমাপ তোমরা জানো তোমাদের সেকেন্ড টার্মে পরীক্ষার জন্য যেগুলো সিলেবাসে রয়েছে সেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার ফোর থেকে চ্যাপ্টার নাম্বার এইট তাহলে চলো আজকে আমরা চ্যাপ্টার নাম্বার ফাইভ স্টার্ট করব এবং এই চ্যাপ্টার থেকে মূলত যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন আছে সেগুলো আমরা প্রশ্নের আকারে আজকের ক্লাস আলোচনা করব। তবে তোমাদের অবশ্যই বলবো তোমরা যদি পারো তাহলে সেক্ষেত্রে অবশ্যই টেক্সট বইটা একবার জাস্ট রিডিং করে নিও তবে আমরা যখন উত্তর আলোচনা করব তখন কিন্তু পুরো টেক্সট বইয়ের মধ্যে যা কিছু কনসেপ্ট রয়েছে সবগুলো কিন্তু ভালো আলোচনা করব। তাহলে চলো পরপর আমরা এই চ্যাপ্টার থেকে তোমাদের সেকেন্ড টার্মের পরীক্ষার জন্য যে সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয় সেগুলো পরপর প্রথম প্রশ্ন এই থেকে তোমাদের জিজ্ঞাসা করা হয় ভৌত রাশি রাশি বা প্রাকৃতিক কি উদাহরণ দাও দেখো প্রাকৃতিক বিষয় বা ঘটনা যা কিছু পরিমাপ করা হয় তাকেই ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি বলে যেমন কোন একটা পেন্সিল নিয়েছি সেটা দৈর্ঘ্য আমরা পরিমাপ করতে পারি একটা ঘরের দৈর্ঘ্য প্রস্থ পরিমাপ করা যায় তুমি স্কুলে গেছো একটা সময়ে আর ফিরে এসছো একটা সময়ে তাহলে কতক্ষণ পর্যন্ত তুমি স্কুলে ছিলে তাহলে সেই সময়টা আমরা পরিমাপ করতে পারি কোন বস্তুর ভর আমরা পরিমাপ করতে পারি আয়তন পরিমাপ করতে পারি তাহলে এই সবগুলোই হচ্ছে ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি এরকম আরো অনেক এক্সাম্পল তোমরা দিতে পারো তাহলে ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি হলো সেই সমস্ত প্রাকৃতিক বিষয় যেগুলোকে পরিমাপ করা যায় এরপরে নেক্সট কোয়েশ্চেন দেখো রাশি কত প্রকার ও কি সাধারণত তোমরা যখন উঁচু ক্লাসিক উঠবে তখন দেখবে রাশিকে দুটো ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে স্কেলার রাশি হচ্ছে ভেক্টর রাশি যাই হোক সেগুলো তোমাদের এখন নেই এখন রাশি মূলত তোমরা দুটো ভাগ পড়বে একটা হচ্ছে মৌলিক বা প্রাথমিক রাশি আর একটা হচ্ছে লব্ধ রাশি মৌলিক বা প্রাথমিক রাশি কি উদাহরণ দাও এই প্রশ্নের আনসারে তোমরা বুঝতে পারবে যে কোনটা মৌলিক রাশি কোনটা লব্ধ রাশি দেখো যেসব রাশি অন্য কোন রাশির উপর নির্ভর করে না এবং যাদের সাহায্যে অন্য রাশির একক তৈরি করা যায় তাদের মৌলিক বা প্রাথমিক রাশি বলে যখন আমরা দৈর্ঘ্যের কথা বলি দৈর্ঘ্য যেটা রাশি সেই রাশিটি গঠন করতে গেলে অন্য কোনো রাশির সাহায্য নিতে হয় না এটা কিন্তু নিজেই স্বাধীন বা ইন্ডিপেন্ডেন্ট এছাড়া ভর সময় এগুলো হচ্ছে মৌলিক বা প্রাথমিক রাশি সিজিএস প্রযুক্তির কথা বলতে গেলে সেক্ষেত্রে কিন্তু তিনটে মৌলিক বা প্রাথমিক রাশি আছে সেগুলো হচ্ছে দৈর্ঘ্য ভর এবং সময় তাহলে প্রশ্ন হচ্ছে লব্ধ রাশি কি লব্ধ রাশি হচ্ছে দেখো এমন কিছু রাশি আছে যাদের একাধিক মৌলিক রাশি দিয়ে তৈরি করা হয় এদের লব্ধ রাশি বলে যেমন ক্ষেত্রফল ক্ষেত্রফল মানে যদি তুমি আয়ত ক্ষেত্রে ক্ষেত্রফলের কথা চিন্তা করো তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য প্রস্থ দৈর্ঘ্য মানেও যেটা দূরত্ব প্রস্থ মানেও সেটা একটা দূরত্ব যাই হোক দুটোকে আমি দৈর্ঘ্য কল্পনা করতে পারি বা বর্গক্ষেত্রে যদি আমরা ক্ষেত্রফল বলি তাহলে বর্গক্ষেত্র ক্ষেত্রফল মানে বাহুর স্কোয়ার দৈর্ঘ্যের স্কোয়ার তাহলে ক্ষেত্রফলের একক বের করতে গেলে আমাকে দৈর্ঘ্যের সাহায্য নিতে হচ্ছে তার মানে প্রাথমিক এককের সাহায্য নিতে হচ্ছে এই জন্যই বলা হচ্ছে দেখো যে লব্ধ রাশি হচ্ছে এমন কিছু রাশি যাদের একাধিক মৌলিক রাশি দিয়ে তৈরি করা হয় আয়তন ঘনত্ব এগুলোর ক্ষেত্রেও কিন্তু মৌলিক বা প্রাথমিক রাশির সাহায্য নিতে হয় তার মানে তোমাদের যদি প্রশ্ন আসে মৌলিক বা প্রাথমিক রাশি এবং লব্ধ রাশির মধ্যে পার্থক্য তাহলে সেক্ষেত্রে মৌলিক বা প্রাথমিক রাশি দেখো এগুলো অন্য কোনো রাশির উপর নির্ভর করে না কিন্তু লব্ধ রাশি প্রাথমিক রাশির সাহায্য নিয়ে গঠিত হয় তার মানে লব্ধ রাশি প্রাথমিক বা মৌলিক রাশির উপর নির্ভর করে মৌলিক রাশি দেখো কতগুলো আছে তিনটে কিন্তু লব্ধ রাশি দেখো একাধিক হতে পারে অনেকগুলো কিন্তু আমরা লব্ধ রাশি মৌলিক এককের সাহায্যে আমরা গঠন করতে পারি পরের প্রশ্ন দেখে নেব দেখো ভর কি রাশি দেখো ভর আমরা এখনই আলোচনা করলাম দৈর্ঘ্য ভর এবং সময় এই তিনটে হচ্ছে মৌলিক বা প্রাথমিক রাশি তাহলে ভর কি রাশি আনসার হবে মৌলিক বা প্রাথমিক রাশি ওজন কি ধরনের রাশি ওজন মানে আমরা জানি ভর গণিত অভিকর্ষজ তরণ কেমন ভর গণিত আমরা বলতে পারি অভিকর্ষজ তরণ কেমন এম জি আমরা বলি এম জি এটা হচ্ছে ভর এম মানে হচ্ছে মাস আর জি মানে হচ্ছে তাহলে এটা হয়ে যাবে দেখো লব্ধ রাশি যেহেতু এই রাশি গঠন করার জন্য আমরা মৌলিক এককের সাহায্য নিচ্ছি ভর এবং ওজন কিন্তু একই বিষয় নয় ভর মানে হচ্ছে মাস আর ওজন মানে হচ্ছে ওয়েট এই ওজনের আরো একটা নাম আছে সেটা হচ্ছে ভার কেমন ভার তাহলে আমরা বলতে পারি ওজন বা ভার সমান ভর গণিত বিক্ষোষ তরণ তাহলে ওজন বা ভারের সঙ্গে ভরের এটা হচ্ছে সম্পর্ক কেমন ভার এবং ভরের মধ্যে সম্পর্ক জিজ্ঞাসা করলে তোমরা এটা লিখবে এরপর দেখো প্রাথমিক ও লব্ধ একক বলতে কি বোঝো যে রাশিগুলির একক পরস্পরের উপর নির্ভর করে না যেমন আমরা প্রাথমিক রাশির সংজ্ঞা দিলাম একই রকম ভাবে প্রাথমিক একক মানে যে রাশিগুলির একক পরস্পরের উপর নির্ভর করে না এবং যে রাশিগুলির একক দিয়ে অন্যান্য সমস্ত ভৌত রাশির একক গঠন করা যায় সেই এককগুলিকে মৌলিক একক বা প্রাথমিক একক বলে তাহলে মৌলিক রাশি ছিল সময় তাহলে মৌলিক বা প্রাথমিক একক হয়ে যাবে সময় এই রাশিগুলির একক একই রকম ভাবে যেসব একক এক বা একাধিক মৌলিক এককের সাহায্য নিয়ে গঠিত হয় তাদের লব্ধ একক বলে যেমন ক্ষেত্রফলের একক লব্ধ একক তার কারণ ক্ষেত্রফলের একক আমরা যখন বের করব যদি আমরা এসআই পদ্ধতিতে বের করি তাহলে ক্ষেত্রফল মানে আমরা জানি দৈর্ঘ্যগুণ একক হয়ে যায় মিটার প্রস্থের এসআই পদ্ধতিতে একক হয়ে যায় মিটার তাহলে ক্ষেত্রফলের একক হয়ে যাবে মিটার ইন্টু মিটার মানে মিটার স্কোয়ার তাই না তাহলে ক্ষেত্রফলের যেটা একক সেটা হচ্ছে এক ধরনের লব্ধ একক যেহেতু মূল একক বা প্রাথমিক এককের সাহায্য নিয়ে ক্ষেত্রফলের একক গঠিত হয় একক আমরা পড়লাম তবে একক কি যদি প্রশ্ন জিজ্ঞাসা করা হয় যে রাশির একক কি দেখো কোন রাশিকে পরিমাপ করতে হলে সেই রাশিরই একটি নির্দিষ্ট ও সুবিধাজনক পরিমাণকে প্রমাণ ধরে সেই রাশিটি পরিমাপ করা হয় ওই নির্দিষ্ট সুবিধাজনক পরিমাণকে ওই রাশির একক বলে ধর কোন একটা রাশি পরিমাপ করব। বিভিন্ন ধরনের সবজি আমি বাজারে কিনেছি কোন সবজিটির কতটা ভর তাহলে আমরা করব কি কোন একটা নির্দিষ্ট পরিমাণকে আমি ধরে নিলাম যে এতটা ভর মানে হচ্ছে এক কিগ্রা তাহলে এক কিগ্রা যদি হয় তাহলে তার সাপেক্ষে যে সমস্ত সবজিগুলো নেওয়া হয়েছে সেই সমস্ত সবজিগুলির ভর পরিমাপ করব। তাহলে নির্দিষ্ট সুবিধাজনক একটা পরিমাণকে আমি ধরে নিলাম এক কিগ্রা তার সাপেক্ষে ওই রাশি বা সমজাতীয় রাশিগুলোকে আমরা পরিমাপ করছি একই রকম ভাবে ধর আমি একটা ধরে নিলাম যে এতটা সময় মানে এক সেকেন্ড কিছু একটা সময়কে ধরে নিয়েছি এক সেকেন্ড এবং তার সাপেক্ষে কোনো কিছুর সময় আমরা পরিমাপ করছি তাহলে কোনো একটা রাশিকে পরিমাপ করতে গেলে সেই রাশিরই একটি নির্দিষ্ট আর সুবিধাজনক পরিমাণকে প্রমাণ ধরে নিতে হয় বা নির্দিষ্ট বা স্ট্যান্ডার্ড ধরে নিতে হয় নিয়ে সেই রাশিটি বা সমজাতীয় রাশিগুলি পরিমাপ করা হয় তাহলে যেটাকে আমরা প্রমাণ ধরলাম সেই নির্দিষ্ট আর সুবিধাজনক পরিমাণটাকে বলা হয় ওই রাশির একক পরে প্রশ্ন দেখে নেব কোন যন্ত্রের সাহায্যে ভর মাপা হয় আনসার হবে দাঁড়িপাল্লা বা সাধারণ তোলা যন্ত্র আর কোন যন্ত্র দিয়ে ভার বা ওজন মাপা হয় আনসার হবে স্প্রিং তোলা যন্ত্র প্রশ্ন দেখো বেগ একটি কি রাশি দেখো বেগ মানে হচ্ছে স্মরণ বায় সময় স্মরণ বাই সময় স্মরণ যদি বলতে না পারো তাহলে সেক্ষেত্রে কিছুটা দূরত্ব বাই সময় অতিক্রান্ত দূরত্ব বাই সময় যাই হোক স্মরণ বলা হচ্ছে যেহেতু এক্ষেত্রে বেগ একটা ভেক্টর ভেক্টরাসি যখন তোমরা উঁচু ক্লাসে গিয়ে পড়বে তখন দেখবে বেগ এর মান এবং অভিমুখ উভয়ই আছে তার জন্য বেগকে বলা হয় তাহলে কিছুটা দূরত্ব মানে দৈর্ঘ্য দৈর্ঘ্য বাই সময় তাহলে দৈর্ঘ্য এবং সময় দুটো এই দুটো যে আমরা নিচ্ছি সে দুটো হচ্ছে প্রাথমিক রাশি তাহলে এই দুটো প্রাথমিক রাশির সাহায্য নিয়ে আমরা কি গঠন করি লব্ধ রাশি গঠন করি তার জন্য বেগ এটা হয়ে যাবে একটা লব্ধ রাশি পরের প্রশ্ন দেখো বিঘৎ কিসের একক হিসাবে ব্যবহার করা হতো প্রাচীনকালে গ্রীষ্মে দৈর্ঘ্যের একক হিসাবে বিঘৎ ব্যবহার করা হতো দেখো আমরা যদি এক টিপ নিই দেখো হাত দিয়ে এরকম ভাবে একটা একটা টিপ যদি নি তাহলে এই জায়গাটাকে বলা হয় বিঘৎ আর এটা দেখো কোনই থেকে শুরু করে আঙুলের শেষ প্রান্ত পর্যন্ত এটাকে বলা হয় হাত প্রাচীনকালে গ্রীষ্মে দৈর্ঘ্যের একক হিসাবে বিঘত এটা প্রচলিত ছিল আর মিশরে যেটা প্রচলিত ছিল দৈর্ঘ্যের একক সেটা হচ্ছে কিউবিট বা হাত নেক্সট কোয়েশ্চেন দেখো মিশরে দৈর্ঘ্যের একক হিসাবে কি ব্যবহৃত হতো আনসার হবে দেখো কিউবিট বা হাত পরে প্রশ্ন এককের প্রয়োজনীয়তা লেখো প্রথম প্রয়োজনীয়তা একক ছাড়া কোনো রাশির পরিমাপ অর্থহীন যেমন আমরা যদি বলি পাঁচ শুধু পাঁচ বললে কিছুই বোঝা যায় না কিন্তু পাঁচ সেমি বললে একটি নির্দিষ্ট দৈর্ঘ্য বোঝায় তুমি হয়তো বাজার করে এনেছো আমি বললাম যে তুমি আলু এনেছো কতটা বা তুমি আলু কিনতে গিয়ে দোকানদারকে বলছো যে আমাকে পাঁচ আলু দাও তাহলে তোমাকে নির্দিষ্ট করে বলতে হবে তুমি পাঁচ কিগ্রা পাঁচ পাল্লা নিচ্ছ না পাঁচ কুইন্টাল নিতে চাইছো কোনটা চাইছো সেটা তোমাকে নির্দিষ্ট করে বলতে হবে শুধুমাত্র পাঁচ বললে কিন্তু কিছুই অর্থ বোঝায় না তাহলে এককের অবশ্যই প্রয়োজন আছে আমি যদি বলি কোনো কিছুর দৈর্ঘ্য হচ্ছে পাঁচ তাহলে পাঁচ সেটা সেন্টিমিটার না মিটার না ফুট সেটা তো আমি জানি না তাহলে যখন আমরা বলে দেবো পাঁচ সেমি তখন তোমার আইডিয়া হয়ে যাবে যে পাঁচ সেমি মানে নিশ্চয় এতটা একটা নির্দিষ্ট দৈর্ঘ্যকে বোঝাচ্ছে পরের দেখো এককে প্রয়োজনীয়তা দু নম্বর পয়েন্ট একই রাশির আলাদা আলাদা পরিমাপের মধ্যে সম্পর্ক স্থাপন করতে একক সাহায্য করে যেমন দেখো এখানে বলা হয়েছে যেমন দশ কিগ্রা দশ গ্রাম দুটি ভরের পরিমাপ হলেও দশ কিগ্রা দশ গ্রামের থেকে বেশি এটি একক থেকে জানতে পারা যায় দশ কিগ্রা এবং দশ গ্রাম বা আমি পঞ্চাশ গ্রাম নিয়েছি বা পাঁচশো গ্রাম নিয়েছি এই সবগুলোই দেখো ভরের একক এগুলো দিয়ে ভর পরিমাপ করা হয় এবার দশ কিগ্রা এবং দশ গ্রাম দুটো ভরের একক তবু আমরা এখান থেকে বুঝতে পারছি যে দশ কিগ্রা যেটা সেটা দশ গ্রামের থেকে বেশি তাহলে একক থেকেই আমরা জানতে পারছি বা তুলনা করতে পারছি যে এদের মধ্যে সম্পর্ক কি কোনটা বেশি কোনটা কম এই সমস্ত তথ্য কিন্তু আমরা একক থেকেই জানতে পারছি এরপরে নেক্সট কোয়েশ্চেন দেখো এসআই পদ্ধতি কবে তৈরি করা হয় এস পদ্ধতি মানে যেটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতি সেটা উনিশশো সালে তৈরি করা হয় তাহলে আজকে দেখো আমরা কোয়েশ্চেন নাম্বার ফিফটিন পর্যন্ত আলোচনা করলাম এই চ্যাপ্টার থেকে আমি ফিফটি কোয়েশ্চেন প্রোভাইড করব যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট এবং সেই পঞ্চাশটি কোয়েশ্চেন ভালো মতোভাবে তোমরা যদি প্র্যাকটিস করে যাও এবং সেগুলো যদি ভালো মতোভাবে বুঝে নাও তাহলে কিন্তু এই চ্যাপ্টার থেকে যে কোনো প্রশ্ন আসুক না কেন তোমরা খুব সহজভাবে প্রত্যেকটা প্রশ্নের অ্যসার দিতে পারবে তাহলে আজকের ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি বা চ্যানেলে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে তোমরা কিন্তু ক্লাস এর সমস্ত সাবজেক্টের প্লে লিস্টে লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা কিন্তু সমস্ত বিষয়ের পুরনো ক্লাসগুলি অবশ্যই দেখে নিও খুব শীঘ্রই তোমাদের প্রশ্নবিচিত্রার সমাধান শুরু হয়ে যাবে সেই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই তোমরা এখন থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দা ভেরি বেস্ট